আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা শেখার চেষ্টা করব এসওপি এবং পিইউএস সিম্প্লিফিকেশন কিভাবে করা হয় অর্থাৎ সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম এই সিম্প্লিফিকেশনটা কিভাবে হয় ওটা যদি জানতে চায় তাহলে আমাদের প্রথমেই জানতে হবে মিন টার্ম আর ম্যাক্স টার্ম কি জিনিস মিন টার্মটা ইউজ করা হয় হচ্ছে এসওপি অর্থাৎ সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে আর ম্যাক্স টার্মটা ইউজ করা হয় প্রোডাক্ট অফ সাম অথবা পিওএস ক্ষেত্রে তো এদের সিম্প্লিফিকেশনটা বুলিয়ান দিয়ে করা যায় বুলিয়ান দিয়ে করতে গেলে আমাদের অনেক সময় সাপেক্ষ প্লাস অনেক সূত্র লিখতে হবে অনেক লাইন লিখতে হবে এই ঝামেলা থেকে মুক্তি হওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আমরা এখন শিখবো যে ক্যামেপ দিয়ে কিভাবে এস ওপি আর পিও সিম্প্লিফিকেশন করা যায় আর এই যে মিনটার্মাগুলা এখানে চার বিটের জন্য জিরো থেকে ফিফটিন পর্যন্ত দেয়া আছে ওগুলা আমাদের একদম একদম মুখস্থ করে রাখতে হবে প্লাসে একটা ফাংশন যেটা জিরোর জন্য ওয়ান ওয়ানের জন্য জিরো টু এর জন্য জিরো এর জন্য ওয়ান ফোরের জন্য ওয়ান ফাইভের জন্য জিরো সিক্সের জন্য ওয়ান এবং সেভেনের জন্য জিরো সো এই ফাংশনটার যদি আমরা এস ও পি বের করতে চাই তাহলে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে এস ও পি যদি বের করতে চাই তাহলে আমরা কিসে বের করব মিন টার্মস এম আই মিন টার্মসে বের করবো আমরা কি এস ও পি ওকে আমাদের মিন টার্মস যে চারটা এটা এখন আমাদের কাজে লাগবে মাথায় রাখতে হবে মিন টার্মস চারটায় কি ছিল ওটা ভালো করে মুখস্থ করতে হবে আমরা চার ভেরিয়েবল দিয়ে করছিলাম পুরো মিন টার্মস দেওয়া আছে তিন ভেরিয়েবল দিয়ে এখন আমরা কাজ করতেছি সুতরাং তিন ভেরিয়েবল জন্য আমরা কিভাবে হবে ওটা আমরা নিয়ে নিব ঠিক আছে আচ্ছা তো এখন যদি আমরা ক্যামেপ ক্রিয়েট করতে যাই যে তিন ভেরিয়েবল জন্য কিভাবে একটা ক্যামেপ ক্রিয়েট করা যায় দেখি তো কি আসে কিভাবে লেখা যায় আমরা লেখা শুরু করে। আমরা এখন আমরা এখন চেষ্টা করব যে একটা ক্যামেপ ক্রিয়েট করতে যে ক্যামেপটা দিয়ে আমরা এসওপি সিমপ্লিফিকেশন করব ফার্স্ট হ্যাঁ ওকে এসওপি ওপি ক্ষেত্রে আমার মূল ধরার বিষয়টা কি মূল ধরার বিষয়টা হচ্ছে ওয়ান ঠিক আছে মনে মাথায় রাখতে হবে অ্যাস ওপি জন্য আমি যাকে কেন্দ্র করে কাজ করব সেটা হচ্ছে আমার ওয়ান আচ্ছা তো আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে এটা

তারপরে কার জন্য ওয়ান ফোর জন্য জিরো সিক্স এর জন্য ওয়ান আর আমাদের সেভেনের জন্য জিরো ঠিক আছে এই হচ্ছে আমাদের কেনে যেটা আমরা এখন সিম্পলিফাই করার চেষ্টা করি এম এস বি এল বি লিখে ফেলি এমএসবি বি হচ্ছে আমাদের এ প্রাইম আর এ আর এল এস বি প্রাইম বি আর হচ্ছে আমাদের বি সি প্রাইম ওকে এর জন্য যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমরা কি বলছিলাম যে আমরা ওয়ানকে কেন্দ্র করে মিন টার্মস এর মাধ্যমে করবো ঠিক আছে তো মিন টার্মস এর মাধ্যমে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এসওপ এর এই ফাংশনটা এসওপ এর জন্য কি লিখতে পারবো যে সামেশন ফাংশন এফ ইকুয়াল টু সামেশন অফ মিন টার্মস কি কি আসতেছে আমি কি লিখতেছি জিরোর জন্য 1 তারপরে কার জন্য আছে 1 তারপরে আছে আমাদের থ্রি এর জন্য ওয়ান ফোর এর জন্য ওয়ান তারপরে ফাইভ সিক্স এর জন্য ওয়ান রাইট এটা হচ্ছে আমার ফাংশন এখন যদি কেউ আমাকে বলে যে এটা সিম্পলিফাইড সার্কিটটা কি হবে আমরা কি বের করতে পারবো অবশ্যই পারবো আমরা এখানে দেখবো যে জোড়া কিভাবে মিলানো যায় ওকে আমরা জোড়া মিলাচ্ছি ঠিক আছে এইখানে একটা জোড়া একটা? মিলাই জোড়া একটা, তারপর হচ্ছে আরেকটা ওয়ানের জোড়া এই যে এই কর্নারটা আর এই কর্নারটা আর লাস্ট আরেকটা হচ্ছে সিঙ্গেল ওয়ান এটা এক? কে এটা হচ্ছে এই ব্যক্তি তো এই হচ্ছে আমার এসওপি এর একট সিম্পিফাইড সার্কিট তা আমরা এখন সিম্পিফাইড করার চেষ্টা করি এ ব্যক্তির জন্য হচ্ছে আমার কি দাঁড়াচ্ছে বি সি আর এ প্রাইম কমন তাহলে হচ্ছে এ প্রাইম বি সি এ ব্যক্তির জন্য রেড মার্ক ব্যক্তির জন্য কি দেখি রেডমার্ক ব্যক্তির জন্য হচ্ছে আমার B প্রাইম সি প্রাইম আর গ্রিন মার্ক ব্যক্তির জন্য কি গ্রিন মার্ক ব্যক্তির জন্য হচ্ছে এ কমন আর সাথে হচ্ছে আমাদের কি কমন ও মা তাহলে তো পাই গিয়ে গেছি তাই না এ আর হচ্ছে সি প্রাইম এ সাথে আমাদের সি প্রাইম এটাই কি আমাদের এটাই হচ্ছে আমাদের কি সেই সিম্পলিফাইড সার্কিটটা যেটা হচ্ছে আমরা এস জন্য ব্যবহার করব ঠিক আছে এখন যদি কেউ আমাকে আচ্ছা যে আচ্ছা এর জন্য কিভাবে করব বা এই এইখান থেকে কি পিওএস এস করা পসিবল অবশ্যই পসিবল লেটস সি এইখানে যদি আমরা পিওএস এর ক্ষেত্রে কাজ করতে চাই আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে পিওএস এ আমাদের মুখ্য বিষয় ধরার বিষয় হচ্ছে কি আমাদের জিরোটা জিরো জিরো গ্রুপ ক্রিয়েট করে আমরা করতে ক্ষেত্রে জিরো হবে ওকে আমরা এখন শুরু করতেছি করতেছিকেশন ওকে ফার্স্ট গ্রুপ ক্রিয়েট করব আমরা জিরোর এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা জিরো গ্রুপ ক্রিয়েট করতে পারতেছি তারপর কি আর গ্রুপ ক্রিয়েট করা পসিবল ইয়েস আর একটা গ্রুপ ক্রিয়েট করা পসিবল ওকে ডান তাহলে কি আরও আরও পসিবল না শেষ আর আর একটা বোধ হয় না আর একটা কোনটা এটা হচ্ছে এটা এই হচ্ছে আমাদের জিরোর তিনটে গ্রুপ তো জিরোর তিনটে গ্রুপকে যদি আমি এখন সিম্প্রিফিকেশন করতে যাই তাহলে আমি কি লিখতে পারবো আমি এই গ্রুপটার জন্য রেড গ্রুপটার জন্য লিখতে পারবো হচ্ছে কি বি প্রাইম সি প্লাস

যে এ প্রাইম বি সি প্রাইম ঠিক আছে এ প্রাইম ওকে আমি আমার আলটিমেট যে গোলটাই পৌঁছাতে পারছি কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে ফর্মটা এটা কিন্তু পিও এর ফর্ম না এটা হচ্ছে এর ও সো হোয়াট শুড আই ডু হোয়াট শুড উই ডু আমাদের একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে এস থেকে যখন পিউএস এ আমি কনভার্ট করব তখন সবগুলা অর এন্ড হয়ে যাবে সবগুলা অর হয়ে যাবে আর সবগুলা এন্ড অর হয়ে যাবে তাইলে আমরা এস থেকে পিওএস ফর্মে কি করতে পারবো রূপান্তর করতে পারবো তাহলে যদি আমি এটাকে রূপান্তর করি এস থেকে এই যে এটা হচ্ছে এস ফর্মে আছে। কিন্তু আমরা পিউএস সিম্পলিফিকেশন করতেছি পিওর সিম্পলিফিকেশনে জিরো গ্রুপ ক্রিয়েট করছি তারপর হচ্ছে গ্রুপ থেকে ওদের কি বলে ছোট সার্কিটটা যে একদম স্মল সার্কিটটা বের করার পরে এইখান থেকে এখন আমরা পিওর ফর্মে নিয়ে যাচ্ছি কি বলছিলাম অ্যান্ড অর হয়ে যাবে আর অর অ্যান্ড হয়ে যাবে আর সবগুলা বি প্রাইম মানে সবগুলা প্রাইম নর্মাল সিচুয়েশনে চলে আসবে আর নর্মাল সিচুয়েশন প্রাইমে চলে যাবে দ্যাটস ইট আর কিছুই না নর্মাল জিনিস একদম যেমন বি প্রাইম আছে এখানে এখানে বি হয়ে যাবে ঠিক আছে এইখানে কি আছে এন্ড আছে এটা অর হয়ে যাবে তারপর কি আছে সি ওটা সি প্রাইম হয়ে যাবে তারপর কি আছে অর এটা এন্ড হয়ে যাবে তারপর কি আছে এ সি তাহলে হচ্ছে এ প্রাইম প্লাস সি প্রাইম প্লাস এখানে কি আছে প্লাস আছে না তাহলে এটা হচ্ছে কি আমার আবার ইয়ে হয়ে গেল অ্যান্ড হয়ে গেল হ্যাঁ তারপরে আবার কি দেখতেছি আমি এ প্রাইম তাহলে এ প্রাইমটা কি হবে চেঞ্জ হয়ে এ হয়ে যাবে তারপর কি দেখতেছি বি আর সি তাহলে বি টা হয়ে যাবে বি prime plus and c bracket close এ হচ্ছে কি আমাদের এটা স্মাইল হয়ে গেল না আমাদের ছোট করে আমাদের সেই কাঙ্ক্ষিত pus ফর্মুলা সো আমরা আমরা কিছু জিনিস জানতে পারছি ফার্স্ট যদি আমরা পিইউএস কনভার্ট করতে হয় তাহলে আমাদের জিরো গ্রুপ বানাইতে হবে তারপরে জিরো গ্রুপ থেকে যে সিম্পলিফাইড সার্কিটটা পাবো ওইটাকে এটা অ্যাকচুয়ালি এস ফর্মে ছিল ওইটাকে আমি পিওএস ফর্মে নিব পিওএস ফর্মে নিতে গেলে প্রাইমগুলা নর্মাল স্টেটে চলে আসবে আর নর্মাল স্টেটগুলা প্রাইমে চলে যাবে আর সবগুলা অ্যান্ড অর হয়ে যাবে আর সবগুলা অর অ্যান্ড হয়ে যাবে দ্যাট ইজ দ্য প্রসিডিউর পিও ফর্মে যাওয়ার জন্য আই হোপ আপনাদের ভিডিওটা পুরাপুরি বুঝতে পারছেন আর আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সবগুলা ভিডিওতে ভিডিও আপনাদের সামনে ভিজিবল হয় আশা করি আমি হেল্প করতে পারবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম